কাটিগড়া সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বুধবার স্থানীয় বেসরকারি বিদ্যালয় নেহরু একাডেমি প্রাঙ্গণে 12 নম্বর দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, 158 নম্বর লক্ষ্মীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল, 158 নম্বর লক্ষ্মীপুর এপি সদস্যা চন্দনা রায় এবং লক্ষ্মীপুরের বিভিন্ন ওয়ার্ড মেম্বারদের এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বলেন, আজকের এই সংবর্ধনা সভা আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে তাদের জনপ্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া। পাশাপাশি তিনি বলেন, তারা আশাবাদী এসব জনপ্রতিনিধি তাদের নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করবেন। অধ্যকার বরত্রী পঞ্চম সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বেসরকারি বিদ্যালয় নেহেরু একাডেমি প্রাঙ্গণে যে 22 নং দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ আসন থেকে নির্বাচিত সদস্য শ্রী অসীম দত্ত মহাশয়কে মহাশয় ও 158 নং লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি শ্রী অনুপ কুমার পাল মহাশয় ও 158 নং লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা শ্রীমতী চন্দনা রায় মহাশয়া ও লক্ষ্মীপুর জিপির বিভিন্ন ওয়ার্ড সদস্যদেরকে নিয়ে আজকে সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বেসরকারি বিদ্যালয়ে নেহেরু একাডেমি প্রাঙ্গণে যে সংবর্ধনা সভা অনুষ্ঠিত করা হয়েছিল তাহা অতি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। এলাকার সকল শ্রেণীর মানুষ উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে সভাকে সাফল্যমণ্ডিত করেছেন ও আমাদের নির্বাচিত প্রতিনিধিরাও আমাদের সমাজ কল্যাণ সংস্থার ডাকে সাড়া দিয়ে আজকে এই সভাতে এসে উপস্থিত হয়েছেন, তাই আমরা সকলের কাছে চিরকৃতজ্ঞ ও চিরঋণী। আমরা আশা রাখি এই মহান নেত্রী ও মহান জননেতাদের দ্বারা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানে ত্বরান্বিত হবে, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হবে এই আশা। পরে সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ সদস্য অনুপ কুমার পাল বলেন, জনপ্রতিনিধিরা যখন নিজ দায়িত্ব পালন করবেন তখন জনতাকেও বসে থাকলে চলবে না, খবর রাখতে হবে কাজের, কি কাজ হচ্ছে, কত টাকার অ্যালটমেন্ট এসেছে, আদৌ কাজ হচ্ছে কিনা। তিনি আরো বলেন, তাদের বডি এখনো বসেনি কিন্তু টাকা আসছে এবং টাকা তারা কাজে লাগাতেও শুরু করে দিয়েছেন। আমরা ওকে নজর রাখবা সব কাজের এবং কাজের প্রতি নজর রাখবা, যে কত টাকা এইলো কাজের, কত টাকা হইলো, আমার কাজ তো পরিপূর্ণ হয়েছে, একটা তারা পাম্পের মানাইছি, এটার কিতাব ইয়ে আছে, যদি আমার তারা পাম্পের স্কিম ধরছি আমার কাজটা দইতে লাগবে পুরা, ওটার প্রতি নজর রাখবা, আমার প্রতি নজর রাখবা। এবং অন্যান্য আরো ইয়ে ইয়ে আছে, যেটা ওয়াটার সাপ্লাই যেটা ইয়ে আছে, যদি ওইটা জিপি লেভেলে কিছু নাই, তবু আমি ব্যক্তিগতভাবে এটা আমি আমার গ্রুপ সদস্যরে নিয়ে আমি বিধায়ক মহোদয় আসুন একটা অ্যাপ্লিকেশন ইয়ে করবা, আমি নিয়ে যাইমু ব্যক্তিগতভাবে নিয়ে যাইমু এম এল এর কাছে, ডিপার্টমেন্ট লেভেলে যতটুকু করতে লাগে আমি যাবতীয় আমি করবো, যদি এটা ইয়ে হয়। ওয়াটার সাপ্লাই অনেক লক্ষ্মীপুর জীবিত আছে যেগুলো সব অকেজ আছে, জল নাই, জলের কোনো সুবিধা নাই, এটা লাগিয়েই আমরা দুইটা গাঁও সভাতে আমরা বলছি জলের উপরে একটু প্রাধান্যতা দিবার লাগে বেশি, যাতে বিশুদ্ধ জলটা জিপির মানুষে পায়। এটা লাগে 37 লাখ টাকা যেটা স্কিম করছিলাম, এটা তো ম্যাক্সিমাম জল আসিল, প্রায় 75% জলই প্রভিশনটা আসিল, এবারে যেটা 40 লক্ষ টাকা আছে এটার মধ্যে প্রায় 60% জলই ইয়ে আছে। এর ফলে অন্যান্য আরো আছে, বাউন্ডারি ওয়াল আছে, কমিউনিটি হল আছে,